শক্তি বাড়িয়ে ভারতের অন্ধ্র ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি। বুধবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলের কাছাকাছি এলে ঝড়টি দিক পরিবর্তন করে দুর্বল হতে পারে। অশনির প্রভাবে সকাল থেকে উপকূলীয় জেলাগুলোতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত ও হালকা দমকা হাওয়া শুরু হয়েছে। সব সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিস্তারিত জুবায়ের সানি রিপোর্টে। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অশনি আরও শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ 89 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়া আকারে 117 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এগোচ্ছে ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের দিকে। এখনও অনেকটা দূরে অবস্থান করলেও চোখ রাঙাচ্ছে বাংলাদেশকেও। অশনির সংখ্যায় কালো মেঘে ছেয়ে গেছে উপকূলের আকাশ। সোমবার সকাল থেকে কোথাও ভারী আবার কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি, সাথে হালকা ও দমকা হাওয়া। আতঙ্কে বেড়িবাঁধের বাইরে থাকা লাখো মানুষ। বউ বাচ্চা নিয়ে কোন দিক যাবো, কি করবো? আমরা রাত্রে বৃষ্টি বড় ঝাপঝাপসার কথা শুনলে আমরা সে সময় উঠতে বসে থাকা লাগে। আমরা খুব কষ্ট দেখি, পানির সৌরতে আমরা আমার ঘর বাড়ি তলাই যায়। একটা বেড়িবাঁধ দরকার, হ্যাঁ সরকারে দেয় না। ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক প্রশাসন। তৈরি আছে সাইক্লোন শেল্টার, করা হচ্ছে মাইকিং। সব সমুদ্র বন্দরকে দেখানো হয়েছে হুঁশিয়ারি সংকেত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাত করবে কিনা তা বোঝা যাবে মঙ্গলবার। পর্যন্ত উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ ভারতের মানে দিকে মানে অগ্রসর হচ্ছে, বিশেষ করে নর্থ অন্ধ্র এবং উড়িষ্যা কোস্টের দিকে অগ্রসর হচ্ছে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে এটা কোস্টের কাছে যে কিছুটা দুর্বল হওয়ার একটা পসিবিলিটি দেখা দিচ্ছে, এবং পাশাপাশি দিক পরিবর্তনেরও এক সম্ভাবনা আছে। তো আগামীকাল দুপুরের পরে অথবা সন্ধ্যার দিকে বলা যাবে যে আসলে এটা দুর্বল হয়ে কোন পর্যায়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ায় বরিশালে বোরো আবাদ পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। জানান কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে নানা উদ্যোগের কথা। ফসল নষ্ট হলে আমরা তাদেরকে পুনর্বাসন কর্মসূচি দিয়ে আগামী বীজ সার এগুলো আমরা বিনামূল্যে দিব। সিডর আইলা নার্গিসের মতো ঘূর্ণিঝড়ের ভয়াল থাবায় বুক আগলে রাখা সুন্দরবন এবারও আছে অশনির গতিপথে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।